হাওর আর নদীর উপজেলা নেত্রকোনা খালিয়াজুড়ি। এই উপজেলায় বর্ষা মৌসুমে ছ মাস চারদিকে থাকে অথৈ জলরাশি, আর শুকনো মৌসুমে দিগন্ত জুড়ে মাঠে থাকে ধান আর ধান। এই উপজেলায় 297.64 বর্গ কিলোমিটার, 6টি ইউনিয়নে 94,660 জন লোকের বসবাস। তার মধ্যে অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস। বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় চলতি অর্থ বছরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দরিদ্র হতদরিদ্রদের মাঝে সরকারি অর্থায়নে 2% ভূমিসহ একটি পাকা ঘর গৃহহীনদের মাঝে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই আলোকে নেত্রকোনা জেলার 2153টি গৃহহীন পরিবারের মাঝে ভূমি সহ ঘর দেওয়ার হয়েছে। এর মধ্যে 843টি ঘর হাওর বেষ্টিত উপজেলা খালিয়াজুড়িতে। হাওরের প্রত্যন্ত অঞ্চল সমূহের মধ্যে 1 নং মেন্দিপুর ইউনিয়নে অন্তর্গত রসুলপুরে 4টি, নুরালীপুরে 54টি, জগন্নাথপুরে 19টি, বীরবিল্লাতে 13টি, 2 নং চাকো ইউনিয়নের অন্তর্গত সমীরপুরে 11টি, শালদিগায় 32টি, 3 নং খালিয়াজুড়ি সদর ইউনিয়নের অন্তর্গত মুজিবনগর গ্রামে 73টি, লক্ষ্মীপুরে 65টি, মমিননগরে 37টি, রুয়ালিয়ে 33টি, আদাউরায় 26টি, যুগিমারাতে 24টি, 4 নং নগর ইউনিয়নের অন্তর্গত গন্ডামারা গ্রামে 23টি, সগ্রাখাইতে 20টি, আদমপুরে 28টি, 5 নং কৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত জাহেরপুর গ্রামে 130টি, যাদবপুরে 31টি, শ্যামপুরে 30টি এবং 6 নং গাজীপুর ইউনিয়নের অন্তর্গত বয়রা গ্রামে 187টি পাকা বাড়ি করে আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই ঘরগুলো দেওয়া হয় ভিক্ষুক, প্রতিবন্ধী, ভূমিহীন ছিন্নমূলদের মাঝে। প্রতিটি ঘর 19 ফুট 6 ইঞ্চি প্রস্থ আর 22 ফুট দৈর্ঘ্যে, এবং 19 ফুট 6 ইঞ্চি প্রস্থ আর 22 ফুট 8 ইঞ্চি দৈর্ঘ্যের। 2টি শয়নকক্ষ, 1টি রান্নাঘর, 1টি টয়লেট সহ সামনে রাখা হয়েছে বারান্দা। হাওরের বুকে এক টুকরো জায়গায় পাকা বাড়ি যেন সোনার হরিণ। ঝড় বাদলের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এসব মানুষের মাথা গোজার ঠাঁই যেন স্বর্গপুরীর মতো। আর ভিক্ষুক, প্রতিবন্ধী, ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বাড়িটিকে দেখছেন জীবনের সেরা উপহার হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলো করার ক্ষেত্রে শতভাগ গুরুত্ব দেওয়া হয়েছে। আবাসন সংকট নিরসনে সরকারের দেয়া ঘরগুলো উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আপনারা জানেন যে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খালিয়াজুড়ি উপজেলায় প্রথম পর্যায়ে দ্বিতীয় ধাপে আমরা নভেম্বরে 443টি ঘরে বরাদ্দ পেয়েছি, এবং ইতিমধ্যে আমরা প্রায় সবগুলি ঘর আমাদের শেষ হয়ে গেছে এবং উপকারভোগীরা সেসব ঘরে কিন্তু আমাদের আমরা উঠে গেছে এবং তারা খুব সুন্দর সুখে শান্তিতে বসবাস করছে বলে আমরা দেখেছি। যে আগে ঝড় হলেই যে ঘর উড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, এখন তারা স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে বসবাস করছে এবং তাদের কাছে এটাই মনে হচ্ছে যে এই ঘরটি তাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, ঘরটি জীবনের শ্রেষ্ঠতম উপহার। অসহায় গৃহহীন পরিবারগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। আমার মাথা যত সুর তত বছরের হায়াত শেখ হাসিনারে আল্লাহ দেব, আল্লাহ আরও তকি দেব, যারা আশা আছে তারা আশা পূরণ করুক। আমার স্বামী নাই, ছেলে নাই, যে মনে হয় একটা ভাঙ্গা ঘর আছে না, আমি যাই থাকতাম ওখানে। সরকার থেকে প্রধানমন্ত্রী আমার ফাঁকা করে একটা ঘর দিছে, আমি ঘর পাইছি প্রধানমন্ত্রী দিছে, আমি খুব সুখী আছি।